হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগতম জানাইছো আমার এই চ্যানেললে। যদি আপনার পাট্টা নম্বর ডাক নম্বর একুয়ে না জানে, কিন্তু আপনার নামত মাটি আছে না নাই আপনি কেনেকৈ চেক করিব পারিব আপনার মোবাইলত। আজি মই এই ভিডিওর জৰিয়তে স্টেপ বাই স্টেপ দেখুৱাই দিম। আপনি আপনার মোবাইলত আপনার কেবল নাম সার্চ করিয়ে চাব পারিব আপনার নামত মাটি আছে না নাই। যদি আছে আপনি কেনেকৈ ডাউনলোড করিব সম্পূর্ণ প্রসেসটো আপনি এই ভিডিওর জৰিয়তে জানিব পারিব। ভিডিওটো শেষলৈ চাই থাকিব, বলক ভিডিওটো আরম্ভ করো। আপনার মোবাইলের পর যে কোনো ব্রাউজার এটা ওপেন করব। আমি আমার মোবাইলত আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করল, আর ক্রোম ব্রাউজারটা ওপেন করে সার্চ বটমত রিভিনিউ আসাম .nice.inত ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পিছত ILRMSত ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পিছত কেবাটা অপশন পাব, আপনি ল্যান্ড রেকর্ডসত ক্লিক করব। তারপর প্রসিউটত ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পিছত আর একটা পেজ ওপেন হয়েছে, আপনি আপনার ডিস্ট্রিক্টখন সিলেক্ট করে লব। সিলেক্ট করার পিছত আপনি চক্র বা সার্কল অফিসট আপনি সিলেক্ট করে লব। তারপর আপনার গাঁওখন সিলেক্ট করব, আর গাঁওখন এনেকৈ সিলেক্ট করিব পারে, আর শর্টত আপনি আপনার গাঁওয়ার ফার্স্ট আগটো সিলেক্ট করে দিব। দেওয়ার পিছত গাঁওখন সিলেক্ট করে লব। লওয়ার পিছত আপনার যেহেতু ডাক নম্বর বা পাট্টা নম্বর নাই, গতি আপনি পাট্টার নামত সিলেক্ট করব। পাট্টার নামটা সিলেক্ট করে দিব। ইয়ার পিছত আপনি কিবোর্ডের পর আপনার নামটো টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পিছত তলত আপনার নামটো শো হব, যদি নাম আছে আপনার নামটোত ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পিছত আপনি ক্যাপচাটো ডাইল করে দিব। আপনি ক্যাপচাটো ডাইল করে দিব। ক্যাপচাটো ডাইল করে আপনি সার্চ বটমত ক্লিক করে দিব। সার্চ বটমত ক্লিক করে দেওয়ার পিছত আপনার পাট্টা নম্বর আহি গেছে, কিমান নম্বর পাট্টা আপনার নামটো আছে এই পাট্টা নম্বরটো সিলেক্ট করে দিব। ইয়ার পিছত সি জবানবন্দি ক্লিক করে দিব। জবানবন্দি ক্লিক করে দেওয়ার পিছত আপনার ডিটেলসটো আহি যাব, মাটির পাট্টা নম্বর কার কার নামত আছে, আপনি মন্তব্য সব আহি যাব। এটা ডাউনলোড করবলে হলে আপনি উপর থ্রি ডটসত ক্লিক করে দিব, পিছত শেয়ারত ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনি তলত দেখা পাব প্রিন্ট, আপনি প্রিন্টত ক্লিক করে দিব। প্রিন্টত ক্লিক করে দেওয়ার পিছত সেভ পিডিএফ আহিব, সেভ পিডিএফ আপনি সেভত ক্লিক করে দিব। এটা পিডিএফত সেভ হয়ে হবে। ইয়ার পিছত আপনি আপনার মোবাইলের ফাইলের পর আপনি এটা চাব পারিব। ইয়াত আপনি আপনার নাম দিও সেভ করিব পারে, আপনি সে নাম লিখে আপনি সেভত ক্লিক করে দিব, এটা আপনার মোবাইলত সেভ হয়ে গেল। যদি ভিডিওটা ভাল লাগিছে আপনি এটা লাইক করে দিব আর এটা কমেন্ট করে দিব, আর ভিডিওটা এতিয়া যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিব, আর পাশত থাকা বেল আইকন বটনটা প্রেস করে দিব।